গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লুপের 5 নাম্বার প্রবলেমটি আমরা এই ভিডিওতে আলোচনা করব 6 নাম্বার সমস্যাটি তুমি যদি গত ভিডিওটা মিস করে থাকো তাহলে আই বাটনে দেখতে পারবে একটা লিংক চলে আসছে 5 নাম্বার ভিডিওটার লিংক আমি দিয়ে দিব আর তুমি যদি ফুল লুপ সেকশনটাই মিস করে থাকো তাহলে এখানে আরেকটা এখন আই বাটন দেখতে পাচ্ছো যে আমি একটা পুরো ফুল লুপের যে প্লেলিস্টটা আছে সেটা লিংক আমি দিয়ে দিয়েছি আর এই ভিডিওতে আমি একটা কথা বলে রাখি আমি বলেছিলাম যে লুপের মধ্যে টোটাল আমি 10টা প্রবলেম সলভ করব আসলে আই এম সরি আমি প্রবলেমের সংখ্যা বাড়িয়েছি আমরা টোটাল লুপ থেকে 48টা প্রবলেম সলভ করব যে 48টা প্রবলেম আমি যদি তোমাকে দেখাই একটু দেখো এটা স্কিপ করো এই যে 11 থেকে 20 দেন হচ্ছে 21 থেকে 30 31 থেকে 40 এবং 40 থেকে 41 থেকে 48 এই টোটাল 48টা প্রবলেম আমরা সলভ করব ইনশাআল্লাহ তো বি প্যাশেন্ট আজকের এই প্রবলেমটাতে আজকের এই ভিডিওটাতে আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা হলো রাইট অ্যান ইনফিনিটি লুপ এ ইনফিনিট লুপ নেভার এন্ডস কন্ডিশন ইজ অলওয়েজ ট্রু লাইক ইনফিনিট লুপটা আসলে কি তোমরা এতদিন দেখে আসছো যে আমরা যে লুপের মাধ্যমে যে প্রবলেমগুলো সলভ করেছি সেগুলোর একটা ইন্ডিং ছিল বা একটা কন্ডিশন ছিল যে ওই কন্ডিশন পর্যন্ত গেলে লুপটা বন্ধ হয়ে যেত বাট আজকের যে ভিডিওতে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ওই লুপটা কখনো বন্ধ হবে না যেমন তুমি যদি এটার ভিতরে 1 লেখো এটা সারা জীবন 1 চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার মেশিনটা অন থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার মেশিনটা কারেন্টের সাথে অন থাকবে ততক্ষণ পর্যন্ত ওইটা 1 চলতেই থাকবে মানে শুধু ওইখানে 1 না যে কোনো কিছু তুমি লিখে দিবা ওটা সারা জীবন চলতেই থাকবে আমরা এরকম একটা প্রবলেম সলভ করব আজকে তো চলো আমরা কোড ব্লকসে চলে যাই আচ্ছা আমি যেহেতু আগে থেকে কোডটা করে রাখছি আমি কোডটা ডিলিট করি বা আচ্ছা এটা ছোট্ট একটা কোড আমি তোমাকে বুঝিয়ে দিলে তুমি বুঝে যাবা জিনিসটা এখানে তুমি একটা জিনিস খেয়াল করো আমরা প্রথমে হ্যাশ ইনকুড লিখতাম তারপর ভয়েড মেইন তারপর এখানে কার্লি ব্রেসেস দিতাম এরপর আমরা ফর লুপ লিখতাম আমাদের ফর লুপের ভিতরে কয়টা জিনিস থাকতো বলতো আমাদের ফর লুপের ভিতরে তিনটা জিনিস থাকতো একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন একটা হচ্ছে কি কন্ডিশন একটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট ফর লুপের যে সিনট্যাক্সের ভিডিওটা আছে তোমার যদি এখনও সিনট্যাক্সের প্রবলেম হয়ে থাকে তাহলে আই বাটনে দেখতে পাচ্ছ আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ফর লুপের যে সিনট্যাক্সের ভিডিওটা বা ফর লুপের যে বেসিকের ভিডিওটা সেটা দেখে আসো কারণ তুমি যদি সিনট্যাক্সের প্রবলেম থাকে তোমার এই ভিডিও দেখে লাভ নেই ওকে তাহলে ফর লুপের ভিতরে কয়টা জিনিস থাকে তিনটা জিনিস একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন সেকেন্ডটা হচ্ছে কন্ডিশন অ্যান্ড থার্ড হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এখন যখন আমরা একটা ইনফিনিটি লুপ তৈরি করব আমরা যখন মনে আছে তোমার যখন আমরা ইনিশিয়ালাইজেশন লিখতাম তারপর একটা সেমিকলন দিতাম দেন আমরা যখন কন্ডিশনটা লিখতাম তারপরে একটা সেমিকলন দিতাম তারপরে আমরা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট লিখতাম কিন্তু ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টে কিন্তু ডিক্রিমেন্টের পরে কিন্তু সেমিকলন থাকতো না তো ইনফিনিটি লুপ ফর লুপ দিয়ে বানানোর জন্য তুমি এখানে ইনিশিয়ালাইজেশন দিবা না তারপর ইনিশিয়ালাইজেশনের পরে যেই সেমিকলনটা থাকতো সেটা দিবা অ্যান্ড দেন ইন তারপরে থাকতো কি কন্ডিশন কন্ডিশনটা তারপরে যে সেমিকলন থাকতো সেটা তারপরে এই ফর লুপের ব্লকের ভিতরে যেটা তুমি লিখবা সেটা সারা জীবন কি করতে থাকবে প্রিন্ট হতে থাকবে যেমন আমি যদি কোডটা এখন রান করি দেখো এই যে স্ক্রল বারের দিকে তাকাও একদম প্রিন্ট হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে এটা হতেই থাকবে এদিকে খেয়াল করো এই যে জায়গাটাতে খেয়াল করো এটা হচ্ছে তো হচ্ছে এটা তো হচ্ছে ফর লুপ দিয়ে এখন আমরা হোয়াইল লুপ দিয়ে একটা ইনফিনিটি লুপ তৈরি করব তো ওকে আমরা এই ফর লুপটাকে এই লাইনগুলোকে কি করে দিব কমেন্ট আউট করে দিব আমরা এটাকে কমেন্ট আউট করে দিলাম দেন এখানে এটা হবে ওকে আমরা এটাকে কমেন্ট আউট করে দিলাম এবার আমরা এতটুকু আমরা কি করেছিলাম ইনফিনিটি লুপ বাই ফর লুপ তাহলে এখানে আমরা কমেন্টটা লিখে দিই ইনফিনিটি লুপ বাই ফর লুপ ফর লুপ এবার আমরা ইনফিনিটি লুপ কী করবো হোয়াইল লুপ দিয়ে তৈরি করব আচ্ছা হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি ছিল হোয়াইল লুপের সিনট্যাক্সটা প্রথমে ছিল ইনিশিয়ালাইজেশন প্রথমে ছিল কি ইনিশিয়ালাইজেশন তাহলে আমি ইনিশিয়ালাইজেশনটা করি ইন্টিজার এন ইকুয়াল টু ধরো আমি এখানে 5 দিলাম ইন্টিজার এন ইকুয়াল টু 5 দেন আমরা এখানে কী লিখতাম হোয়াইল লিখতাম তারপরে ভিতরে আমরা কী দিতাম কন্ডিশন দিতাম তারপরে আমরা কী দিতাম ভিতরে আমরা কন্ডিশন দিতাম তারপরে আমরা হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে যেই জিনিসটা প্রিন্ট হবে সেটা দিতাম তারপরে দিতাম ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট ধরো এখানে আমি আমার নামটা প্রিন্ট করব যে প্রিন্ট এফ আর ইডিও ওয়াই আমার নামটা আমি এখানে প্রিন্ট করব ওকে তারপরে আমরা কী দিতাম ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট তুমি যদি হোয়াইল লুপের সিনট্যাক্সে এখনও প্রবলেম থেকে থাকে আই বাটনে এখানে দেখো একটা ভিডিও দিয়ে দিয়েছি তো ওটা চলে আসবে ওই ভিডিওটা দেখে নিবে সিনট্যাক্সের ভিডিও হোয়াইল লুপের আচ্ছা এখন এই হোয়াইল লুপটাকে আমি যদি
ইনফিনিটি করতে চাই তাহলে এই যে ভিতরে যেই জায়গাটাতে আমরা কন্ডিশন লিখতাম এখানে আমরা কন্ডিশন লিখব না এখানে আমরা কি লিখব এই যে যে n এর ভ্যালুটা আছে না এই n এর ভ্যালুটা এখানে লিখে দিব এবার যদি আমি কোডটা রান করি দেখো একদম হৃদয় প্রিন্ট হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে তার মানে তুমি বুঝতে পারলে যে ফর লুপ দিয়েও একটা ইনফিনিটি লুপ তৈরি করা যায় হোয়াইল লুপ দিয়েও একটা ইনফিনিটি লুপ তৈরি করা যায় ইনফিনিটি লুপের উদ্দেশ্যই হচ্ছে ওই কোডটা বা ওই এক্সিকিউশনটা কখনো স্টপ হবে না ওটা চলতেই থাকবে চলতেই থাকবে তো আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো আর তুমি যদি এই আমি যে কোডগুলো করেছি এই কোডগুলোর সোর্স কোড কিন্তু আমি অলরেডি আমাদের কোড উইথ হৃদয় ফেসবুক গ্রুপে আপলোড করে দিয়েছি তুমি যদি মিস করে থাকো তাহলে তোমাকে ফেসবুক গ্রুপে লিঙ্কটা দিই এটা হচ্ছে কোড উইথ হৃদয় তুমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে এই গ্রুপের ফেসবুক লিঙ্কটা পেয়ে যাবা সেখান থেকে ওই গ্রুপে জয়েন করে কোডটা তুমি ডাউনলোড করে নিতে পারো বা তোমার যে কোনো টাইপের প্রবলেম তুমি ওই সেখানে দেখতে পারো বা আমাদের মানে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর আপডেট সবার আগে ওই ফেসবুক গ্রুপে দেওয়া থাকে তুমি যদি ভিডিওটা 100% বুঝে থাকো তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো কফি খাওয়ার ডিসক্রিপশন ডিটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যান্ড দ্য ফাইনাল পার্ট ইজ কুইজ পার্ট তোমাকে বলতে হবে এই যে কোডটা বা এই কুইজটা বা এই কোডটার কত নাম্বার লাইনে ভুল আছে একটু মাথা খাটাও তুমি যদি এটা সলভ করতে পারো তাহলে আমি বুঝবো তুমি ইনফিনিটি লুপ একদম 100% বুঝেছো আর যদি বুঝে থাকো তাহলে এই কোডটা সলভ করে যে রাইট কোডটা হবে সেটা তুমি কমেন্টে লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো আল্লাহ হাফেজ